প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় ভোটার কই, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হারুনুর রশিদ এমপি, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং আমরা আশা করছি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন ডাক্তার মুরাদ হাসান এমপি, তথ্য প্রতিমন্ত্রী, এবং নাইমুল ইসলাম খান, প্রধান সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা পাইলটরা পাচ্ছেন না অন্য দেশে ঢোকার অনুমতি। চীনে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেবে কোম্পানি, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। চীনে কোনো বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়নি। হাসপাতালে থাকা সাতজনের নমুনায় মেলেনি আলামত, জানালো আইইডিসিআর। রাজধানীর রাজারবাগে খালে পড়ে যাওয়ার 18 ঘন্টা পর মিলল শিশুর লাশ। 3 দিনেও খোঁজ মেলেনি কদমতলী এলাকায় খালে নিখোঁজ শিশুর। শুরু হল এসএসসি ও সমমান পরীক্ষা। প্রশ্ন ফাঁসের গুজব না থাকায় স্বস্তি। বরিশালে পুরনো সিলেবাসে হল 20 শিক্ষার্থীর নৈর্ব্যক্তিক পরীক্ষা। এবং গ্রামীণ ফোন 575 কোটি টাকা দিতে চাইলেও বিটিআরসির দাবি 2000 কোটি টাকা, না দিলে প্রশাসক নিয়োগের হুঁশিয়ারি। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই আমরা। আলোচনার শিরোনাম রেখেছি ভোটার কই। ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতির হার অত্যন্ত কম ছিল, সেটি বিবেচনায় নিয়ে আমরা আলোচনার শিরোনামটি দিয়েছিলাম ভোটার কই। কিন্তু এখন হয়ে গেছে আসলে আলোচক কই। আমাদের 3 জন আলোচকের মধ্যে মাত্র 1 জন এসে পৌঁছেছেন, তবে আমরা আশা করছি যে বাকি 2 জন এসে পৌঁছবেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং এই আলোচনায় অংশ নেবেন। হারুনুর রশিদ এমপি, আওয়ামী লীগের অনুপস্থিতিতে আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। সেটি হচ্ছে যে এই যে 2 সিটি কর্পোরেশনের নির্বাচন হয়ে গেল উত্তর এবং দক্ষিণে গত 1 ফেব্রুয়ারি, পরশুদিন নির্বাচনটি শেষ হলো। নির্বাচন নিয়ে নানান ধরনের বিশ্লেষকরা পর্যবেক্ষণ করছেন, বিএনপিও তাদের অবস্থান জানিয়েছে, নির্বাচন প্রত্যাখ্যান করেছে, নির্বাচনের সুষ্ঠু হয়নি সেই দাবিতে একদিন রাজধানীতে হরতালও পালন করেছে। এইসব অভিযোগের পাশাপাশি আপনাদের বিএনপির ভেতর থেকেই কিছু প্রশ্ন উঠে এসেছে, সেটি হচ্ছে যে এই নির্বাচনে আপনারাও ভোটারদেরকে মোটিভেট করতে পারেননি ভোট কেন্দ্রে আসার জন্য। আপনাদের দলের একজন যুগ্ম মহাসচিব আজকে তাকে উদ্ধৃত করে একটি পত্রিকা রকমেটি রিপোর্ট হয়েছে, তো যেটি বলতে চাই এর সঙ্গে যোগ করতে চাই যে এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রচার প্রচারণা পর্যন্ত বিএনপি যে অভিযোগগুলো করে গেছে যে নির্বাচন সুষ্ঠু হবে না, মানুষজন তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন না, ইভিএমের মাধ্যমে ভোটের কারচুপি করা হবে ইত্যাদি যে অভিযোগ, এই নেতিবাচক প্রচারণাগুলো কি ভোটার অনুপস্থিতির একটি অন্যতম কারণ কি না, আপনার কি মনে হয়? ধন্যবাদ সময় টিভিকে। আসলে আজকে এই নির্বাচন উত্তরে আলোচনায় জাতি খুবই বিরক্ত। সর্বশেষ 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে নতুন করে প্রমাণ হলো যে বাংলাদেশ সরকারের এই আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণ নিরপেক্ষ করা সম্ভব নয়, এটি সর্বশেষ দৃষ্টান্ত। আমি নির্বাচনের দিন ঢাকায় অবস্থান করছিলাম, আমার বাড়ির নিচেই ঢাকা তেজগাঁও কলেজ কেন্দ্র। আমি সারাদিন সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত পর্যবেক্ষণ করেছি, ঘন ঘন বাড়ি থেকে নিচে নেমে এসেছি, দেখেছি সেখানকার চিত্র। বাস্তব যে অবস্থা হয়েছে যে আজকে ক্ষমতাসীন দলের জনগণের প্রতি আস্থা এত শূন্যের কোঠায় নেমে গেছে যে তারা আজকে এই নির্বাচনী ব্যবস্থাকে একেবারেই ধ্বংস করে ফেলেছে। আজকে নির্বাচনকে কেন্দ্র করে আমি পার্লামেন্টেও কয়েকদিন কথা বলেছি এবং নির্বাচনের আচরণবিধি নির্বাচন কমিশন যে প্রণয়ন করেছে এই আচরণবিধি সর্বপ্রথম লঙ্ঘন করেছে সরকারি দল এবং সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা। আজকে সত্যিকার অর্থে বলতে গেলে যেটা মানে আমাদের বিবেক, আমাদের মূল্যবোধ, আমাদের নৈতিকতা, আমরা কোথায় গিয়েছি? আজকে আমাদের এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্যে ক্ষমতার মোহে আজকে আমরা একেবারে অন্ধ হয়ে গেছি। আমি বিস্ময়ের সাথে বলতে চাই যে নির্বাচনকে কেন্দ্র করে সরকারের
শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা, দায়িত্বশীল ব্যক্তিরা যেসব কাণ্ডজ্ঞানহীন উক্তি, কাণ্ডজ্ঞানহীন বক্তব্য মন্তব্য করছে, এটা ভাবাই মানে আশ্চর্যের ব্যাপার। যখন দায়িত্বশীল ব্যক্তিরা বলে যে 100 বছরে এরকম ভোট হয় নাই, যখন বলে যে এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন বলে যে আমরা ইভিএমে এইখানে নির্বাচনের উপস্থিতি কম হলেও আমরা এখানে নির্বাচন সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন করেছি, আসলে কি এটা সঠিক তথ্য, সঠিক আপনার বাস্তব চিত্র? আজকে বাংলাদেশের যতগুলো মিডিয়া, যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সমস্ত প্রচারণাগুলোতে আজকে যে চিত্র তুলে এসেছে, যে উঠে এসেছে, এখান থেকে আমরা কি তথ্যগুলো পাচ্ছি? 5-7% বেশি নির্বাচন অংশ ভোটার অংশগ্রহণ করেনি, বা অধিকাংশ প্রায় 2,500-এর অধিক ভোট কেন্দ্র থেকে সমস্ত জায়গা থেকে বিএনপির এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। ভোটাররা ভোট দিতে যাচ্ছে, সেইখানে তাদেরকে বলছে আপনার ভোট দেওয়া লাগবে না, আপনি বাড়ি চলে যান। গণ্যমান্য যারা রাষ্ট্রের সিটিজেন তারা ভোট দিতে গিয়ে সেখানে ইভিএমে যারা ভোট প্রয়োগ করার সময় দেখা যাচ্ছে ইভিএম মেশিন কাজ করছে না। এই বিষয়গুলো আজকে এত ন্যাক্কারজনক, এবং এখানে দায়িত্বশীল জায়গা থেকে যে সমস্ত উক্তিগুলো আসছে, আজকে নির্বাচন কমিশনার একজন, তিনি নির্বাচন বিভিন্ন কেন্দ্র ভিজিট করতে গিয়ে বলেছে তিনি কোথাও কোনো বিরোধী দলের এজেন্ট দেখতে পায়নি। এই সমস্ত কথার পরেও আজকে যখন আপনার যে সমস্ত উক্তিগুলো আসে যে ডিজিটাল ভোট এরকমই হয়, ফিঙ্গারপ্রিন্ট, আপনার ভোট আপনার লাগবে না, ভোট দেওয়া লাগবে না, বাসায় চলে যান, আমরা এভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি, আওয়ামী লীগের প্রতিক্রিয়া বলছে এটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এই ধরনের কথা বলার ক্ষেত্রে আসলে আমরা হয়েছি কি বাস্তব, যেটা যে এই বিগত 2014 সালে বিনা ভোটে সরকার গঠন, 2018 সালের মধ্যরাত্রি ডে নাইটে নির্বাচনে সরকার গঠন, এই একের পর এক এই অধ্যত্ব যে পর্যায়ে গিয়েছে, আমি বলতে দ্বিধা নাই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে মন্ত্রিপরিষদের সদস্যরা যে শপথ নিয়েছেন, সেই শপথের যে তারা শপথ বাক্য পাঠ করেছেন সেটা তারা সম্পূর্ণরূপে লঙ্ঘন করছেন। আজকে প্রধানমন্ত্রী আপনি দেখবেন যে সেই দিন প্রথম ভোট দিতে গিয়ে উনি যে প্রেস কনফারেন্সে বক্তৃতা দিয়েছেন, সেটি আমি আমার 50 বছরের জ্ঞান অবধি আমি কোনোদিন কোনো ভোটাররাকে এইরকম রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী মন্ত্রীর প্রতি পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় আমি নৌকায় ভোট দিলাম, আমি অমুক মহিলা কমিশনারকে ভোট দিলাম, এটার মধ্যে কি মেসেজ দিচ্ছে যারা আজকে প্রশাসনের দায়িত্বে? মাননীয় এমপি, এরকম আপনি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে যেটি বলছেন, এই এরকম একটি কথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন 91 মেয়াদে ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, তখন মির্জা আব্বাসকে আপনারা ভোট দেন, আমি মির্জা আব্বাসকে ভোট দেবো, এরকম বলেছিলেন, এটি আওয়ামী লীগের লোকজন বলে, তখন আপনি কি বলবেন? তো আমি 91 সালের কথা যখন আপনি বললেন তখন কিন্তু এই আচরণবিধি হয়নি, তখন কিন্তু মন্ত্রী এমপিরা নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার নির্বাচনী আচরণবিধির মধ্যে সুযোগ ছিল। আচ্ছা, এবং তত্ত্বাবধায়ক সরকার আসার পর নির্বাচন ব্যবস্থাকে সুন্দর, স্বচ্ছ এবং বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্যে আচরণবিধি প্রণয়ন করা হয়েছে যে নির্বাচনী এলাকায় যখন নির্বাচন হয় ওই এলাকায় এমপিরা মন্ত্রীরা ভোট কেন্দ্রে ভোটে অংশগ্রহণ করতে পারে না। ওই সময় বেগম খালেদা জিয়া তার দলের প্রার্থীকে জন্য ভোট চাইছে, ভোট জন্য আহ্বান করেছে, সেটা চাইতেও পারে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই নির্বাচনের সময় একাধিকবার বিভিন্ন জায়গায় ভোট চেয়েছে, সেটা আমি অপরাধ বলছি না। ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করার পরে জাতির উদ্দেশ্যে উনি যেভাবে উপস্থাপন করেছেন, এইটা আচরণবিধি শুধু নয়, এটা প্রধানমন্ত্রী যে শপথ, এই শপথের আমি বলবো ভঙ্গ করে। ধন্যবাদ আপনাকে মাননীয় তথ্যমন্ত্রী, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনার শিরোনাম করেছিলাম ভোটার কই, কিন্তু আমাদের শুরুটা এরকম হয়ে গেছিলো আসলে যে আলোচক কই, তিনজনের মধ্যে একজন উপস্থিতি নিয়ে আমরা শুরু করেছি, আপনি এসেছেন, আরও একজন এখন পর্যন্ত আসতে পারেননি। তো যাই হোক, আমরা আলোচনায় যেতে চাই। মাননীয় এমপি হারুনুর রশিদ তিনি যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে ভোটের প্রতি বর্তমান সরকারের আচরণের কারণে জনগণের আস্থা শূন্যের কোঠায় নেমে গেছে, সে কারণেই ভোটারের উপস্থিতির হার এরকম অত্যন্ত কম। তো আমি তার সম্পূর্ণ বক্তব্যটা শুনতে পারিনি, আমি অত্যন্ত দুঃখিত যে এখানে উপস্থিত হতে আমার কিছুটা বিলম্ব হয়েছে। তো আসার পরে যতটুকু শুনলাম যে ভোটার কই নিয়ে যে তার বক্তব্য মাননীয় সংসদ সদস্য, তার কাছে আমার প্রথম প্রশ্ন, উনি কিভাবে নির্বাচিত হয়ে 2018 সালের 30 ডিসেম্বরের যে নির্বাচন যাকে উনি বললেন, তা ধৃষ্টতা, মানে ভোট নির্বাচনকে আমাদের আওয়ামী লীগ সরকার ধ্বংস করে ফেলেছেন, তো উনি কিভাবে আসলেন? এই প্রশ্নের উত্তরটা আমার কথার পরে যেন মাননীয় সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ, উনি আগেও একাধিকবার সংসদ সদস্য হয়েছেন, তো কিভাবে সংসদ সদস্য উনি নির্বাচিত হয়ে আসলেন
তার নির্বাচনী এলাকা চাপাই নবাবগঞ্জ তিন। তো এই উত্তরটা যেন দয়া করে দেন। এক, আমি প্রথম বলবো যে উনি কেন শপথ গ্রহণ করলেন সংসদ সদস্য হিসেবে, যে সরকার নির্বাচন ভোট সব ধ্বংস করে দিয়েছে, উনি সেই সরকারের অধীন নির্বাচনে কেন গেলেন? উনার মহাসচিব তো নির্বাচন করলেন, ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হলেন, হওয়ার পরে শপথ নিলেন না, উনি নিলেন কেন? উনারা তো এই সরকারের বিরুদ্ধে কোনো রকম কথা বলতে, তাদের মানে লাগামহীন যে কথাবার্তা, তাদের বিবেক এবং তাদের মানে আমি কি বলবো, এটা এদের সম্পর্কে বলতে আমার আসলে রুচিতে বাধে যে এরা এত অকপটে নির্বিকারে মিথ্যাচারিতা করে, যেটা আমার আমি বয়সে তাদের চেয়ে ছোট হব, তারা রাজনীতিতে অভিজ্ঞ, আগেও সংসদ সদস্য হয়েছেন, আমার অনেক আগে থেকে হয়েছেন। আমি 2008 সালে প্রথম নবম জাতীয় নির্বাচনে আমার নির্বাচনী এলাকা, যে নির্বাচনী এলাকা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা, সেখান থেকে নির্বাচিত হই। তাদের যে বিএনপির প্রার্থী ছিল সেই নির্বাচনকে নিয়ে তারা কি বলবে একটু আমি যেন শুনি, আমার কথা বলার পরে যেন হারুন সাহেব যেন উত্তরটা দেয়। সেখানে 42,000 ভোটে পরাজিত হয়ে আসছিলেন, ওই ভোটটা কেমন ছিল একটু ওই সম্পর্কে জানতে চাই। উনি প্রশ্ন যা যা বললেন, 2014 ভোট হয় নাই, ভোটে তো তারা যায় নাই, তারা এই বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, তাদের তো অসংখ্য নজিরবিহীন ইতিহাস আছে, তাদের জন্মের ইতিহাসটাই নজিরবিহীন ইতিহাস। তারা যে দল করে, দলের নাম জাতীয়তাবাদী দল, এই দলের যিনি জনক আর কি, তারা বলে জাতীয়তাবাদী জনক, তাদের নেতা তারেক রহমান বলে, লন্ডনে বসা, বাংলার মাটিতে বসে না, ওখানে কাদের সামনে বলে, কি বলে, কি প্রলাপ বকে, সুস্থ থাকে কিনা, একজন কারাদণ্ডে দণ্ডিত আসামি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি, যিনি 21 আগস্ট 2004 সাল গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি, দ্য মাস্টার মাইন্ড অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যখন তাকে হত্যার মূল পরিকল্পনা করে তারেক রহমান, তখন তার দলের ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, নট অনলি চেয়ারম্যান, হ্যাঁ, নাও লিভিং ইন লন্ডন, উনি হুমকি দিলেন যে এক তো হত্যা করার পরিকল্পনাকারী আদালতে রায় দণ্ডিত আসামি, আবার এই খুনির ছেলে জিয়াউর রহমান সাহেবের ছেলে, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী খন্দকার মুস্তাকের সাথে, জাতি জানে, জাতি আরও জানবে, ওনাদের রাজনীতি ওনারা করছে তো বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে, ইতিহাস ধ্বংস করে, জাতির পিতাকে হত্যা করে, এই বাংলাদেশের নজিরবিহীন রাজনীতির যে ইতিহাস, নোংরামির যে ইতিহাস, খুনের যে ইতিহাস, রক্তের হোলি খেলার যে ইতিহাস এই জিয়াউর রহমানের দল করেছে, আর তার স্ত্রী বর্তমান বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের ইতিহাসে একমাত্র চোর যিনি এতিমের টাকা আত্মসাত করে মাত্র 2,10,00,000 টাকার লোভ সামলাইতে পারে না, যিনি এই বাংলাদেশের ইতিহাসে নিক্ষারজনক, ধিক্কার জানাই, আমি তীব্র নিন্দা জানাই, এই ধরনের প্রধানমন্ত্রী এই বাংলার মাটিতে, 30,00,000 শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলার 7.5 কোটি মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলার মানুষের হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা অর্জন করেছে, সেই দলের বিএনপির যারা প্রধানমন্ত্রীর শপথ নিয়ে টাকা চুরি করে আদালতের রায়ে জেলে যায়, এদের মুখে বড় বড় কথা, দুঃখ লাগে। উনি বললেন কি, প্রধানমন্ত্রী এরকম ইতিহাস নেই, আপনি কিন্তু নিজেই সুন্দর করে বললেন যে 91-এর ইতিহাসটা একটু স্মরণ করা দিতে চাই। আসলে আমি মাননীয় সংসদ সদস্য হারুন ভাইকে আয়নায় নিজের চেহারাটা দেখে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব, জাতির সামনে দাঁড়িয়ে বসে সুন্দর করে মিথ্যা কথা সাজিয়ে গুজিয়ে বলে কোনো লাভ হবে না। ইতিহাস বিকৃতি, ইতিহাস বিভ্রান্তি, এই বাংলাদেশে ভোটের রাজনীতি ধ্বংস করেছে জিয়াউর রহমান সাহেব। হেনা ভোট ভুলে গেছেন, কত শতাংশ ভোট পেয়েছিলেন মনে আছে? জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি
হেনা ভোটে 95% ভোট ভুলে গেছেন আপনারা, টকশোতে বসে আজে বাজে কথা বলেন। আরেকটা কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়েছেন, বিরাট অন্যায় হয়েছে, তার ভাষায় বিরাট অন্যায় হয়েছে, এটা এত বড় অন্যায়, শপথ ভঙ্গ করেছেন। এখন বাংলাদেশের সংবিধানটা ওনাকে নতুন করে রচনা করার জন্য আমি অনুরোধ করতে চাই যে সংবিধান যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বুঝে না, এমন বিএনপির যেন সংবিধানটা রচনা করে। এই সংবিধান 30 লাখ শহীদের রক্ত দিয়ে করা সংবিধান, এটা বেগম জিয়ার সংবিধান না, এটা জিয়াউর রহমানের সংবিধান না, হারুন সাহেবের সংবিধান না। ওনার টকশোতে বসে এই ধরনের অদ্ভুত কথাবার্তা, এটা আমি একটা ধৃষ্টতা বলে তীব্র নিন্দা জানাই, প্রত্যাখ্যান করি এবং অনুরোধ করতে চাই এ ধরনের বক্তব্য করবেন না টকশোতে বসে, মাঠে ময়দানে যা করেন টকশোতে বসে না। আরেকটা কি, যে উনি ভোট দিতে পারেন কি পারেন না সংসদে দাঁড়িয়ে বক্তব্য করেন, উত্তর শুনে নেবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জনাব হারুন সাহেব। আর কি আপনার কাছে আমার মনে হয় না মাননীয় প্রধানমন্ত্রীকে শিখতে হবে, আপনি নিজে একটু শিখে আসেন হারুন সাহেব যে সংবিধান আইন কিভাবে লঙ্ঘন করতে হয় আর কিভাবে পালন করতে হয়, আপনি একটু নিজে শিখে নেবেন দয়া করে। জি, আরেকটা কি বললেন, ভোট নাই, আমি একটু শেষ করি। জি, ভোটার নাই, উনি বললেন কি 5-7%, যে মিথ্যাচারিতা, সারা বাংলাদেশের সামনে বসে একজন সংসদ সদস্য এভাবে মিথ্যা কথা বলে, সারা বাংলাদেশের সকল রিপোর্টকে উনি তোয়াক্কা না করে নিজের মন গড়ায় যে কথাটা উনি বললেন, বানোয়াট বায়বীয় মিথ্যাচারিতা, নির্ভেজাল নিখাত মিথ্যা কথা। আমাদের ঢাকা সিটি কর্পোরেশন উত্তরে ভোটের শতাংশ কত আর দক্ষিণে কত, উনি বলতেছেন টিভি মিডিয়া পেপার পত্রিকা মাধ্যম গণমাধ্যম ফেসবুক নিউজ পোর্টাল নানান রকম উনি মিডিয়া শিখাচ্ছে। তো আমি আমার অধম, আমার যোগ্যতা নাই, আমি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছি, এই যোগ্যতা আসলে আমার নাই, তো যোগ্যতা তাদের কাছ থেকে একটু শিখতে হবে আমাকে। আমরা সারা বাংলাদেশের সকল পেপার পত্রিকা মিডিয়া টেলিভিশন দেখলাম, কি দেখলাম, যে 30% কাছাকাছি ভোট পড়েছে, এই তো কথা। বাকিগুলা কি মানে এটা আকাশ থেকে চাঁদের দেশ থেকে সে কেউ ভোট দিয়ে গেছে? তাকে প্রশ্ন করতে চাই, ভোটের দিন তারা তার দলের নেতারা যারা ভোটের আগ পর্যন্ত আকাশ বাতাস মাটি প্রকম্পিত করে ফেললেন যে দুনিয়া উল্টে গেলেও বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেলেও ভোট কেন্দ্রে তারা থাকবেন, ভোটারদেরকে নিয়ে যাবেন, কোথায় ছিল তাদের ভোটাররা? ওনাদের দুই প্রার্থী, ওনাদের দুই প্রার্থী মিলে প্রায় 5 লক্ষ ভোটার ভোট পেয়েছে। এই ভোটটা কোত্থেকে আসলো আর এত কম কেন? আপনারা ভোট বিপ্লব ঘটাবেন বললেন, ভোট বিপ্লব, 90% মানুষ নাকি আপনাদেরকে বিশ্বাস করে ভোট দেয়। তো আপনি ভোটের দিন আপনার একটা নেতার চেহারা আমরা দেখলাম না, যে এই দুইটা প্রার্থী তাবিথ আওয়াল আর ইশরাক, আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে জাতির সামনে বলতে চাই, মায়া লাগলো করুণা লাগলো আমার, যে এই যে নেতারা মহান নেতা, এক একজন বক্তব্য যখন দেয় রে বাপ রে বাপ, মনে হয় বাংলাদেশটা পারলে উল্টায় ফেলবে। এই যে মহান নেতা ফখরুল সাহেব থেকে শুরু করে, উনি তো আর এমপি না, উনি তো ভোটের আগ পর্যন্ত যেভাবে মাঠে ধানের শীষ নিয়ে ঘুরলো, ভোটের দিন কোথায় ছিল? বৈশা ছিল ওই যে নয়াপল্টন শেষ ঠিকানা, যেখানে বসে ওরা হরতালের ঘোষণা দিল, ভোট প্রত্যাখ্যান করলো, ভোট কারচুপি হলো, এই বাংলাদেশের ভোটের ধ্বংসকারী হলো বিএনপি। জি, ধন্যবাদ আপনাকে, আমি একটু টাইম ব্রেকে যেতে চাই। যে উনি মিথ্যা কথাটা বললেন এটা প্রত্যাহার করবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যাচারিতা করলেন প্রত্যাহার করবেন, নিজের প্রধানমন্ত্রী সম্পর্কে একটু দয়া করে বলতে পারেন, আর 2014 তে ওনারা কি করেছেন একটু চোখ ফিরে জানো তো। ধন্যবাদ, কত মানুষ হত্যা করেছেন আমরা স্বাগত জানাচ্ছি। 2018 নির্বাচনে উনি কেন সংসদ সদস্য হয়ে আসলেন? আলোচনার শিরোনামটি দিয়েছিলাম ভোটার কই, ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটারের যে উপস্থিতি সেটি নিয়ে। খবর পত্রিকার খবরগুলো বলছে যে উত্তর সিটি কর্পোরেশনে ভোট পড়েছে 25.3% আর দক্ষিণে পড়েছে 29%। এটি যদি শতাংশের হিসাবে ধরি আর মোট যে পরিমাণ ভোট পড়েছে প্রায় 54 লাখের মতো ভোট আর দুই সিটি কর্পোরেশন নির্বাচনে, সেটিও খুব বেশি না। গত 15 সালের যে নির্বাচন সেখানেও ভোটের শতাংশের হিসাবে ছিল 48%। তো যে ভোটারের উপস্থিতির হার কম, এটি নিয়ে বিএনপি আওয়ামী লীগ তারা তো দুই ধরনের বিশ্লেষণ করছে। ভোটে ছিল 48%, 2015 ঢাকা সিটি নির্বাচনে। আচ্ছা, 2015 হতে, আচ্ছা, তাহলে এই যে ভোটারের অনুপস্থিতি বা উপস্থিতির হার এরকম কম, এটি নিয়ে আওয়ামী লীগ বিএনপি তো তারা নিজেদের মতো দুই ধরনের বিশ্লেষণ করছে, একজন অভিজ্ঞ সংবাদ কর্মী হিসাবে একজন সম্পাদক হিসাবে। আপনার কাছে কি মনে হয় কেন ভোটারের অনুপস্থিতির এই রকম? ধন্যবাদ, আমি একটু দেরিতে পৌঁছালাম এর জন্য, মানে
সমস্যা হয়ে গেল। বাট আমি আলোচনাটায় পুরোটা ছিলাম না, এই জন্য একটু ডিফিকাল্ট হলো। আমি শুধু এইটুকু বলি যে এটা কিন্তু অভিমতের ব্যাপার না, ভোটার কেন অনুপস্থিত হলো এটা কিন্তু একটা সাইন্টিফিক সার্ভের ব্যাপার। আমরা যদিও এরকম প্রশ্নের মুখোমুখি হই, আমাদের ধারণা থেকে, হাইপোথেটিক্যাল কিছু ধারণা থেকে আমরা বলি, এবং আমি মনে করি এটার বিশ্লেষণ সম্ভব। আচ্ছা, যেহেতু ভোটের পরে দুই তিনটা দিন গেছে, আমাদের কিন্তু একটু অবসর ছিল যে একেবারে প্রিলিমিনারি হাইপোথেসিসকে একটু খোঁজখবর বেশি করে একটু বোঝার চেষ্টা করা, এবং তাতে এগুলি কিন্তু আলোচনায় চলে এসছে একটা কোনো ফ্যাক্টরে না। প্রধান ফ্যাক্টর হয়তো আমরা দুই একটা আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু একটি কারণে বা দুটি কারণে ভোটার উপস্থিতি কম ছিল সেটা মনে হয় না। নানান সময় ধরেন খুব ভালো স্থানীয় সরকার নির্বাচন বা ঢাকার মেয়রাল ইলেকশন যখন হয়েছে, হানিফ ভাই যখন জয়ী হয়েছিলেন, তখনও কিন্তু ভোটের শতাংশ সম্ভবত 39% ভোট ছিল। দ্যাট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট ইলেকশনস এভার হেল্ড। তো সেই হিসাবে কিন্তু 10-12% কম হয়েছে এখানে। এই 10-12%ই হইতে পারে আমাদের আলোচনার বিষয়। এই 10-12%-এর জন্য না হইলেও 25-30টা কারণ বলা যায় যেগুলির ছোট 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 ইনফ্লুয়েন্স আছে। সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সটা হলো আমি রাজনৈতিক দলগুলোর কিছু দায়িত্ব আছে, তারা আরও ভোটার আনতে পারতো, আওয়ামী লীগও আনতে পারতো আরও, এবং বিএনপিও আনতে পারতো, এটুকু তাদের সামর্থ্য ছিল। বিএনপি আমি এর আগের আলোচনা শুনি নাই, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবারে নির্বাচনে প্রচারণা পর্বটা আমি আওয়ামী লীগ বিএনপিকে মোটামুটি মানে সমানে সমানে প্রচারণা করতে দেখেছি আমরা, রাইট? সমানে সমানে। এখন কথা হতে পারে যে ইনহেরেন্ট উইকনেসেস কিছু ছিল, আমি বলছি ভিজিবিলিটির অর্থে, চোখে দেখা। এর আগে আরেকটা ইলেকশনে কিন্তু ধরেন বিএনপির অভিযোগ ছিল, এবং আমরাও এটা লক্ষ্য করেছি যে তাদের কোনো পোস্টার ছিল না। এখন পোস্টারটাকে তারা কতটা লাগিয়েছিল, কতটা ছিঁড়ে ফেলা হয়েছে, কতটা ভয়ের কারণে লাগাতে পারে নাই, কতটা হুমকির কারণে লাগাতে পারে নাই, কতটা হুমকির কারণে ছাপতে পারে নাই, এইগুলিও একটা আলাদা বিষয়, কিন্তু আজকের জন্য এটা জরুরি না। কিন্তু আজকে আমরা দেখেছি তাদের কিন্তু পাল্টাপাল্টি পোস্টারিং যথেষ্ট ভালোই ছিল, এবং প্রচার প্রচারণা ছিল অনেক। টেলিভিশনগুলি আপনারা কিন্তু ইকুয়াল টাইম দিয়েছেন দুই দিকের মেয়রাল প্রার্থীকে, সো এটা জমজমাট প্রচারণার মতো হচ্ছিল। কিন্তু বিএনপির ক্ষেত্রে আমার মনে হয়েছে ইলেকশনের পূর্ব দিন, ইলেকশনের দিনের ব্যাপারে তাদের প্ল্যান ছিল না অথবা ডিফারেন্ট কিছু ছিল, এটা তো তারা ততক্ষণ না বলবে, আমরা শুধু ধারণা করতে পারি। তো সেই জায়গায় বিএনপির ঘাটতি ছিল, বিএনপির ঘাটতি ছিল আমি মনে করি তুলনামূলকভাবে বেশি আওয়ামী লীগের তুলনায়। কারণ আমি কিন্তু প্রথমেই বলেছি আওয়ামী লীগও আরও ভোটার টার্ন আউট করার চেষ্টা করতে পারত, বা মানে আরেকটু চেষ্টা করা উচিত ছিল হয়তো। এখন এগুলি ছাড়াও কিন্তু ঢাকা শহরের এবারে ইলেকশনে বহু কারণের কথা আলোচনা করা হচ্ছে, এবং প্রত্যেকটাই মনে করেন ইভিএম সাইনেস থেকেও দু একজন আসে নাই, আমার মা যায় নাই, কারণ ওনাকে চারতলায় ওঠানো উড বি ডিফিকাল্ট, এগুলি বিভিন্ন কেন্দ্রের সমস্যা ছিল। আমি নিজে কয়েকজনকে জানি যারা থাকতো কলাবাগান এলাকায়, এখন উত্তরায় থাকে, ভোট কেন্দ্র এখানে, তারা আসে নাই, কীভাবে আসবে, যানবাহন পাবলিক ট্রান্সপোর্টের সীমাবদ্ধতা ছিল। এখন এইভাবে বললে কিন্তু আমি প্রায় আমি বলি এখন কথাটা হইলো যে কোনো একটা শব্দ বললাম এটাকে আবার বেশি হাইলাইট করলে মুশকিল হবে, মনে হবে যেন ইভিএম সাইনেসের জন্যই বেশিরভাগ লোক আসে না। আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম, কারণ আপনি বয়সের কথা বলছিলেন, আমাদের আমরাও সেদিন ভোট কভার করেছি, আমরা দেখেছিলাম মিরপুরে একটি কেন্দ্রে 80 বছর বয়সের বা এরকম হয় বৃদ্ধা ইভিএম এ ভোট দিয়েছেন, এবং ভোটার পরে গণমাধ্যম প্রতিক্রিয়া দিচ্ছেন যে ইভিএমটা খুব বেশি সমস্যা না। তার মানে বলবো যে নির্বাচন পূর্ব সময়টা আমাদের মধ্যে যেরকম একটা
উচ্ছ্বাস কিংবা মনে করেন যে এটা স্যাটিসফ্যাকশন দিচ্ছিল যে ইলেকশনটা অন্যরকম হচ্ছে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পূর্ব দিনটা আমার মনে হয়েছে বিএনপি একেবারেই ছেড়ে দিয়েছিল। জি ধন্যবাদ খালেদ মোশাররফ এমপি, আমি আপনার কাছে আবার আসতে চাই। নাইমে যে কথাটি বলছিলেন যে প্রচার প্রচারণাটি যখন চলে তখন তো আমরা বিএনপির দুই মেয়র প্রার্থীর সঙ্গে প্রচুর লোকজনের উপস্থিতি দেখেছিলাম, গণমাধ্যমগুলো সেগুলো প্রচার করেছে এবং দু একটি ক্ষেত্রে যে হামলা বা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো বাধার মুখে পড়েছেন আপনারা সেই অভিযোগ তখনও পর্যন্ত আপনাদের পক্ষেও ছিল না। তো যেই নেতারা বা যে কর্মীরা প্রচার প্রচারণার সময় প্রার্থীদের সঙ্গে ছিলেন সেই লোকগুলো যদি ভোট কেন্দ্রে যেত তাহলে তো ভোটের এই অবস্থা হওয়ার কথা নেই, এটা অনেকেই বলছেন, তো তাদেরও উপস্থিতি কেন কম ছিল? ধন্যবাদ। একটু একটা ফোন নিয়ে আসছি, প্রশ্ন উত্তর নেবে, ফোনটা নিয়ে আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি আসসালাম। যে আমি মোহাম্মদ মেহেদি হাসান হিরু বলছিলাম বগুড়া সনাতন থেকে। জি একজন নগরকর্মী, যে আমি প্রশ্ন করতে চাই আমাদের এমপি হারুন ভাইয়ের কাছে। জি জি হারুন ভাই, এজেন্ট তো ধরেন আওয়ামী লীগ আমরা বলছি যে আপনারা বলছেন বের করে দেওয়া হয়েছে, তাহলে এজেন্ট তো দেওয়া হয় দলীয় ছেলেপেলেদের, তাহলে তাদের বের সহজে করে দেয় কেমনে? জি ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি মনে তিনি এমনটা করতে চান যে দলীয় নেতা কর্মীদের, আমি বুঝেছি বিষয়টা হচ্ছে যে আসলে আমরা এখানে আলোচনায় মিলিত হয়েছি গত পহেলা ফেব্রুয়ারির ঢাকার দুইটি সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে। আমি অবশ্যই আশা করব যে আলোচকবৃন্দরা অপ্রত্যাশিত আলোচনায় অপ্রাসঙ্গিক আলোচনায় আসা উচিত হবে না। 75 থেকে শুরু করলাম আর শেষ করব এসে আপনার গতকালকে দিয়ে, এটা ঠিক নয়। আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমি সর্বপ্রথমে তার কিছু উত্তর দিতে চাই। গত নির্বাচন এই 2000 পহেলা ফেব্রুয়ারি যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে এটা আমার মন্তব্য নয়, মানব জমিনের আজকের নিউজ নির্বাচনে 5-7 ভাগ ভোট পড়েছে। আমি শুধু পত্রিকার আপনাকে খবরগুলো পড়ে শোনাচ্ছি। ইভিএমেও আস্থা ফিরে নিতে পাক আপনার, এখানে মানব জমিনে বলছে ঢাকায় সর্বনিম্ন ভোটের রেকর্ড, গোপন কক্ষ গোপন থাকে নাই, নির্বাচনী ব্যবস্থার উপর জনগণ আস্থা হারাচ্ছে, আওয়ামী লীগের ভোট গেল কোথায়, ভোট দেওয়া লাগবে না বাড়ি চলে যান, নজিরবিহীন চমক ভোটে, বিরোধী দলের এজেন্ট খুঁজে পাওয়া যায়নি, নির্বাচন কমিশনার, শান্তিপূর্ণ ভোটে খরার ভোটের খরা, এই যদি সমস্ত পত্রপত্রিকাগুলো যত ছোট বড় যত জাতীয় পত্রপত্রিকা আছে তাদের যদি পত্রিকাগুলো বিশ্লেষণে নিয়ে আসা যায় তাহলে নির্বাচন কি হয়েছে এবং নির্বাচনের যে প্রত্যাশা ছিল জনগণের সেই প্রত্যাশা কি হয়েছে। নামুল হয়ে পরে আসলেন, এখন মাননীয় মন্ত্রীরা তো 10 বছর যাবত কিভাবে নির্বাচন হচ্ছে কিভাবে ক্ষমতায় আছেন দাম্ভিকতা থাকা স্বাভাবিক এবং স্বাভাবিক কারণে এই ধরনের আলোচনা অপ্রাসঙ্গিক আলোচনা আসাই স্বাভাবিক। আমি কি প্রসঙ্গ বলেছি এখানে, আমার কাছে শপথের একেবারে জাতীয় সংবিধানের 148 অনুচ্ছেদে স্পষ্ট বলা হচ্ছে আমি ভয় ভীতি অনুগ্রহ বা বিরাগের বশবর্তী হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করব। আমি কেন প্রসঙ্গটা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়ে উনি উনার যেটা মানে সবসময় দেখি যেভাবে উনি ভোট দিয়ে সহভাবেই বলেছে আমি নৌকায় ভোট দিলাম, মহিলা কমিশনারকে ভোট দিলাম, পুরুষ কমিশনারকে ভোট দিলাম, উনি আওয়ামী লীগের প্রধান বলতেই পারেন, আবার পাশাপাশি কিন্তু উনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ একটা যাই দায়িত্বপূর্ণ জায়গা আছে। মাননীয় এমপি, বিষয়টা আমি এই কারণে বলেছি, আমি শুনে থাকি, আমি বিষয়টা বলি, আমি আমাদের ইভিএমটা ইজি এটা বোঝাতে বলেছিলেন, দ্বিতীয়টা কথাটা তিনি বলেছেন, দ্বিতীয়টা সেটা ঠিক আছে কিন্তু ইভিএমটা ইজি টু ইউজ সেটা বোঝানোর জন্য বলেছিলেন। মাননীয় সদস্য তো অনেকগুলো প্রশ্ন করেছেন, জি আপনি বলতে থাকুন। আমি আপনার 2000 এই গত নির্বাচনে জিতলাম কি করে, 2018-30 ডিসেম্বরের নির্বাচন এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা আছে, কোনোভাবেই গ্রহণযোগ্যতা আনতে পারবে? আমি জিতেছি, আমার ওখানে নির্বাচন হয়েছে যার জন্য আমি জিতেছি, সরকারের সদিচ্ছা ছিল যে ওইখানে নির্বাচন হবে যার জন্য হয়েছে। বাংলাদেশে ওই নির্বাচনে 40-50 জন এমপি পুলিশের আইন প্রক্রিয়া সংস্থা বিরোধী দলের নেতাদেরকে গুলি করেছে এবং ওইখানে আপনার নির্বাচনী কর্মকাণ্ড পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে। এই সিটি কর্পোরেশন আপনি প্রথম আলো দেখবেন যে এখানে 2500-এর উপর বিরোধী দলের নেতাকর্মীদেরকে মামলার আসামি করা হয়েছে আর সরকারি দলের কোনো মামলার আসামি নাই। নির্বাচনের আগের দিন যেদিন সর্বশেষ প্রচারণের দিন আমি সচিবালয় থেকে আসছি, প্রেস ক্লাব থেকে বেরিয়ে আসছি, সেখানে দেখা যাচ্ছে যে আপনার তাপস সাহেবের আপনার মিছিল হচ্ছে, নির্বাচনী সর্বশেষ মিছিল, মাইকে ঘোষণা রাস্তাঘাট বন্ধ করে দেন, এই ট্রাফিক পুলিশ আপনারা এখানে গাড়ি বন্ধ করেন রাস্তা বন্ধ করেন। নির্বাচন আচরণবিধি আমি প্রথমেই বলেছি
যে যে নির্বাচন কমিশন নির্বাচন আচরণবিধি প্রণয়ন করেছে, এই আচরণবিধি মানাতে সরকারি দলকে ব্যর্থ হয়েছে। সরকারের মন্ত্রী, সরকারের এমপি, যে নির্বাচন আচরণবিধি পরিষ্কার বলা হচ্ছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আর তারা বলছে যে না আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। এবং সেখানে সেখানে নির্বাচন কমিশনের এই সমস্ত কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলো আপনার কোনোভাবেই পার্লামেন্টে পর্যন্ত সিনিয়র দুইজন যারা দায়িত্বে ছিল নির্বাচন পরিচালনার, সেখানে পরিষ্কার ইসি বলছে যে না নির্বাচন কমিশনের এই নির্বাচনে যারা সদস্য তারা নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করতে পারবে না। এখন ওনারা উদাহরণ দিচ্ছেন মওদুদ আহমেদ, ওনারা উদাহরণ দিচ্ছেন ফখরুল ইসলাম আলমগীর, তারা কি এমপি? তারা কি আপনার সরকারের কোনো দায়িত্বে আছে? কোনো দায়িত্ব নাই। তারা দায়িত্ব দিচ্ছে বিরোধী দলের নেতারা, এগুলো দায়িত্ব পালন করছেন। অর্থাৎ এখানে আপনার নির্বাচনের সদিচ্ছা আছে কি না? আপনি নির্বাচনে আজকে ঢাকা সিটি সবচেয়ে মানুষ সচেতন, আজকে আওয়ামী লীগ বলে যে আমাদের 50% ভোট, 70% ভোট, তাহলে এখানে আজকে আপনার এই 5% 7% আওয়ামী লীগের ভোটাররা গেল কেন, আর বাকি ভোট গেল না কেন? এটা কাদের ব্যর্থতা? আমাদেরকে নাইমুল ভাই বললেন যে বিএনপির ভোটাররা, বিএনপির এখানে কোনো কেন্দ্রে আপনার কোনো এজেন্ট থাকতে পারেনি, যেখানে নির্বাচন কমিশনার বলছে তিনি কেন্দ্র ভিজিট করতে গিয়ে আমি কি আপনার ওইখানে আপনার জীবন হাতে নিয়ে নির্বাচন করতে যাব? আমি কি আপনার ওইখানে যে বলবো যে আমাকে কেন্দ্র থেকে বলছে বেরিয়ে যাও? হারুন ভাই, এবং সেইখানে কোনো ধরনের না বিএনপির এজেন্ট দেখা যায়নি সেটা যেরকম কয়েকজন আসলে এজেন্ট গিয়েছেন, আমার প্রত্যেকটা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওইখানে আমি আমার নিজের তেজগাঁও কলেজ সরকারি কলেজের কেন্দ্র আমার বাড়ির একেবারেই 50 গজের মধ্যে, আমি নিজে ওখান থেকে সকাল থেকে সারাদিন ভিজিট করেছি, এবং ওইখানে যে কমিশনার প্রার্থী ছিল সরকার দলে সমর্থিত তার লোকজন একটা টেবিল নিয়ে 40-50 জন লোক নিয়ে বসে আছে, আর আপনার ওখানে বলছে যে অন্য কোনো ভোটার রাখে যাওয়া যাবে না, দেখলে বলছে আপনার ভোট দেওয়া হয়েছে চলে যান। তো আপনি এই পরিবেশে বলছে আর গেল না বিএনপি, ব্যাপারটা এরকম, আপনি দেখেন কত জায়গায় মাথা পেটেছে, কত জায়গায় আপনার ধাওয়া ধাওয়াই হয়েছে, আইন প্রকারী সংস্থা নিরব দর্শকের মধ্যে দাঁড়িয়ে মাথা পেটেছে একজন সংবাদ, অনেক জায়গায়। এখন এখানে আপনার আপনার পরিবেশটা হচ্ছে কি, আপনি নির্বাচনে ভোটারদেরকে নেওয়ার জন্য বাংলাদেশে এই যে সরকারি দলের অধীনে যে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না, সরকারি দলের অধীনে যে নির্বাচন হবে না বলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আয়রন করা হয়েছিল এবং নির্বাচনে পরিবেশ তৈরি করা হয়েছিল, এবং কোনো অবস্থাতেই যে আপনার ক্ষমতাসীন দলের অধীনে বাংলাদেশে কোনো রেকর্ড নাই। আমি তো আপনাকে বলে দিচ্ছি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে 2008 সালে, নির্বাচনের মধ্যে দিয়ে যে ক্ষমতায় আসার পর এ যাবৎ 10 বছরের মধ্যে একটি নির্বাচনে যদি গ্রহণযোগ্যতা দেখাতে পারে যে আমরা সিটি কর্পোরেশন নির্বাচন, আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমরা উপজেলা পরিষদের নির্বাচন, আমরা জাতীয় সংসদের কোনো নির্বাচনে আমরা 2008-14 যাইনি, আমরা 2014-14 আমরা কি কারণে যাইনি, আমরা সংবিধানের সংশোধনী অপোজ করেছিলাম এবং পরবর্তীতে আওয়ামী লীগ বলেছে যে আমরা ট্রেন মিস করি, আমি শেষ করি, আমরাকে বলেছে যে আপনারা ট্রেন মিস করেছেন, আপনারা নির্বাচনে আসেননি, সারা পৃথিবীতে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়, আমরা দেখ আমরা 2018 নির্বাচনে গেলাম, আমাদের কি অভিজ্ঞতা হলো এই নির্বাচনের মধ্য দিয়ে? আমার নির্বাচন এলাকায় আমাকে প্রশ্ন করেছে যে আপনি কি করেছেন, আমার নির্বাচন এলাকায় আমার ভোটের আগের দিন পর্যন্ত 300 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, 300 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত কাউন্সিলররাকে গ্রেপ্তার করা হচ্ছে ভোটের আগে। প্রশ্ন হচ্ছে তারপর আপনারা লড়াই করে মাঠে থেকেছেন, বিজয় নিয়ে ফিরেছেন, কিন্তু এইখানে আপনারা লড়াইয়ের মাটি ছেড়ে দিচ্ছেন কিনা এই প্রশ্নটি রাখছেন। ওইখানে আপনার ওইখানে যে অ্যাজমেন্টে ভোটটা সারা দেশে হয়েছে, ওইখানে আইন প্রকারী সংস্থা জায়গাটা কিছুটা আপনার রাত্রেবেলা ম্যানেজ করতে পারেনি, অন্য জায়গাতে যেভাবে ম্যানেজ হয়েছে, বাংলাদেশে তো 300 আসন নির্বাচন এখনই হোক, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আজকে টেলিভিশনের সামনে যে নির্বাচন আমাদের সময়ের খুব বেশি নেই, আমি ছোটটি প্রশ্ন রাখতে চাই, যদি আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে রাজনীতি আমি ছেড়ে দেব, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি, এই ঢাকার 1 ফেব্রুয়ারি 2 সিটি নির্বাচন আর অপ্রাসঙ্গিক আলোচনা না আসা ভালো, আমার কথা হচ্ছে আপনি নির্বাচনের ভোটাররা কেন নির্বাচনের ত্রুটি কি হলো, নির্বাচনে 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 কি কি বিষয়, সমস্ত ফালতু কথাবার্তা টক শোতে এই ধরনের উনি কে বলার, এটা আমি মাননীয় আপনার কাছে আসব। গত 11 বছরে 17টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আপনি আপনি অপ্রাসঙ্গিক কে বলতেছেন, আপনি বলতেছেন আপনার পুত্র আপনি কথা বলেন, অপ্রাসঙ্গিক আপনি একজন কথা বলেন, মিথ্যা কথা বলেন, আপনি বাজে কথা বলবেন না এখানে বসে, আপনি ধমক, আমি ঠিকই বলতেছি, আপনি একের পর এক মিথ্যা কথা বলতেছেন, মাননীয় আমার প্রশ্ন আপনি বাধ্য করছেন আমাকে, তো আপনি কি বলেন, ইউ আর আরে টকিং লাইক দ্যাট, আপনি কথা বলবেন সংযত হয়ে কথা বলেন, অপ্রাসঙ্গিক কথা বলছেন, আপনি আমার উত্তর দেন, আপনি অপ্রাসঙ্গিক, আমি অপ্রাসঙ্গিক বলছেন, আমি আপনাকে বলতে চাই, আপনি যদি আপনার উত্তর আপনার কাছে আসব, মাননীয় মন্ত্রী আপনার কাছে আসব, ইউ আর দা অপ্রাসঙ্গিক কথা বলার প্রবক্তা আপনি, আমি না মাননীয় মন্ত্রী আপনাকে শান্ত হন, আমি আপনার কাছে আরেকবার আসছি, নাইম ভাই আমি আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে চ্যালেঞ্জ করেন, আমরা দেখেছি বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী নিজেরা লাঞ্ছিত হয়েছে, তো ব্যাপারটি হচ্ছে এখানে এরকম ওয়ারিতে
পুলিশের উপস্থিতিতে গণমাধ্যম কর্মীর মোবাইল ফোন থেকে তথ্য মুছে দেওয়ার অভিযোগ উঠেছে এবং যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি উল্টো যেয়ে থানায় জিডি করেছেন, যদিও আজকে ছাত্রলীগ সেই নেতাকে বহিষ্কার করেছে। ছাত্রলীগ তাদের যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে সেটি নিয়েছে, কিন্তু পুলিশের যে অতি উৎসাহ এসব কারণেই এই ধরনের কিছু দুর্বৃত্ত এরকম সাহস বেশি পায় কিনা আপনার কাছে কি মনে হয়? না, তা আমি এটা বলার আগে একটু আমার আগের প্রসঙ্গক্রমে একটু বলি যে নির্বাচনে ধরেন আওয়ামী লীগ ভোট কম মোবিলাইজ করতে পেরেছে, কিন্তু আওয়ামী লীগ তো আবার জয়ী হয়ে গেছে। জি, একটা লোক জয়ী হয়ে গেলে তখন তার মোবিলাইজ না করাটা তো আর তার অপরাধের পর্যায়ে থাকে না, মানে তার এটা নিয়ে বেশি দুঃখ করার ফ্যাক্টর হয় না। আসলে যে পরাজিত হয় সে কেন মোবিলাইজ বেশি করতে পারলো না আলোচনায়, সাধারণত সেটাই আসবে। আর এখানে অনেকগুলি সমস্যার কথা মাননীয় সংসদ সদস্য বলছেন, কিন্তু ওই ওই প্রবলেমগুলি কিন্তু অ্যানেকডোটাল। এই যে পত্রিকাতে যেগুলি দেখাচ্ছেন, অ্যানেকডোটাল বলতে কি বোঝায়? মনে করেন একজন বলল আমাকে ভোট দিতে দেয় নাই, আরেকজন বলল এই সমস্যা, এটা তো একজন দুইজন পাঁচজন দশজন। আপনি চিন্তা করেন আমাদের সেন্টারই তো হাজার হাজার, মানে প্রায় আড়াই হাজার সেন্টারে আপনি কি 2500 অভিযোগ আনতে পারবেন? যদি 2500 অভিযোগও আনতে পারেন দ্যাট ইজ নাথিং, কারণ ওইখানে তো হাজার হাজার ভোটার, পার্সেন্টেজ 54 লাখ ভোটারের মধ্যে 24 মানে 2500 যদি অভিযোগ আসতো, কিন্তু 2500 না, অ্যাকচুয়ালি 240টা অভিযোগও নাই, সম্ভবত 40টাও নাই কিন্তু সুনির্দিষ্ট, টু বি ভেরি অনেস্ট। এইগুলো বিএনপিকে অ্যাসেস করতে হবে। আচ্ছা, মাননীয় সংসদ সদস্য বলছেন সরকারি সরকারে তো আওয়ামী লীগ 2009 থেকে 2014 ছিল, তখন তারা গাজীপুর আওয়ামী লীগের দ্বিতীয় ঘাঁটি বলা হয়, সেখানে তারা জয়ী হয়েছিল কিভাবে? তখন আওয়ামী লীগ সরকার আপনাকে দিতে চাই, এই ঢাকার দুই সিটি নির্বাচন যেটা 1 ফেব্রুয়ারি হয়ে গেল, এর আগে গত 11 বছরে 17টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। জি, 17টির মধ্যে একটি হচ্ছে উত্তরের উপনির্বাচন যেটিতে বিএনপি অংশ নেয়নি, বাকি 16টিতে বিএনপি উপস্থিত ছিল, 7টিতে আওয়ামী লীগ বিজয়ী, 7টিতে বিএনপি বিজয়ী, 2টিতে হচ্ছে অন্যান্যরা বিজয়ী। তার মানে জয় পরাজয়ের হার যদি দেখেন বিএনপি আওয়ামী লীগ কিন্তু সমান সমান, তো পরের কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগের অধীনে তাদের তো বিরাট রেকর্ড যে আওয়ামী লীগের অধীনে একের পর এক নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে। তখন কি কেন হয়েছিল? 5টা সিটি কর্পোরেশন পর পর আওয়ামী লীগ সরকারে ছিল, সুতরাং আওয়ামী লীগ সরকারে থাকলে তারা বিজয়ী হয় না, বিএনপি বিজয়ী হয় না, এটা কিন্তু এটা কিন্তু কারেক্ট একটা রিপ্রেজেন্টেশন নয়। আরেকটা ব্যাপার হলো যে বিএনপি বাংলাদেশে একটা ডেফিনেটলি বড় দল, কিন্তু তাদের শক্তি ক্ষয় করেছেন, বিএনপি নিজেই তার শক্তি ক্ষয় করেছে নানান রকম, আমি এটা আমার ব্যক্তিগত মত, ভুল রাজনৈতিক কৌশল, ভুল রাজনৈতিক মানে সম্পর্ক এবং ভুল রাজনৈতিক কর্মসূচির কারণে, কৌশল কর্মসূচি সম্পর্ক। এখন তাদেরকে তারা কিন্তু এই নির্বাচনটাতে এসছে, এটা কিন্তু একটা পজিটিভ জিনিস। আমি তো দেখি ইশরাক কিন্তু একটা পলিটিশিয়ানের পটেনশিয়াল দেখাচ্ছে, সে সম্ভবত বিএনপির জন্য একজন ভালো রাজনৈতিক নেতা হতে পারবে, কিন্তু এই নির্বাচনে তাদের অগ্রগতি হয়েছে। আমি কিন্তু সবটা মানে আমি বলবো না যে বিএনপির বৃথা গেছে, কারণ এইবার নির্বাচনে কিন্তু তারা নির্বাচনের দিন ভোটের অর্ধেক সময়ও প্রত্যাখ্যান করেনি, এই নির্বাচনে আমরা সবাই বেশি করে আলোচনা করছি যে ভোটার কম, ভোটার কম ইজ এ উইকনেস, এটা তো ইলেকশনের মানে মেরিট মানে রেজাল্টকে নাকচ করে না, এটা প্রত্যাখ্যান করার বিষয় হয় না, কিন্তু নানান রকম ত্রুটি, অ্যানেকডোটাল ত্রুটি, একজনের এটা হয়েছে, দুইজনকে ভোট দিতে দেওয়া হয় না, একজনকে ধরেন একটু মারছে ধমক দিছে, আমরা কিন্তু ওই রকম রক্তপাত ভাই দেখি নেই, এটা সত্যি কথা। ঢাকা শহরে কোনো রক্তপাত অর্জনগুলো কি একটু বলতেন? আপনি বলছেন বিএনপির অর্জন মানে হরতাল, বিএনপির আমি হরতালটা তো আমি না, আমি পার্সোনালি এই হরতালটাও, কারণ আমরা জানতাম যে এই হরতালটা খুব ইফেক্টিভলি হবে না, মানুষ হরতাল আর নিচ্ছে না আসলে সাম্প্রতিক সময়ে, তারা কর্মসূচিতে আরেকটা ইনোভেশন দেখাইতে পারতো, সম্ভবত যেহেতু চিন্তা ভাবনা বেশি করে নাই, সম্ভবত এটা হরতালের ট্রেডিশনাল কর্মসূচিতে গেছে, যেটার জন্য পূর্ণ প্রস্তুতি ছিল না, সেই শক্তি সামর্থ্যের ব্যাপার, এই শক্তিটা তো অর্জন করতে হবে। এবং আমার ব্যক্তিগত মত হচ্ছে যে বিএনপি সুষ্ঠু কৌশলের মাধ্যমে, এবং তবে আরেকটা কথা আমি খুব সংক্ষেপে একটা কথা বলি, যে ভাই যে বললেন 75 না রিকনসাইল করে, আমি আবার বলি 71 75, তারপরে ওই যে শেখ হাসিনার উপরে যে
2004 এই তিনটা রিকনসাইল না করে বিএনপি কিন্তু সুষ্ঠু সফলভাবে রাজনীতিতে আসতে পারবে না। জি ধন্যবাদ, আমি আরেকবার আপনার কাছে আসব। আমি একটু মাননীয় মহোদয়কে যেতে চাই। হবে 21 অগাস্টেরটা করতে হবে, 15 অগাস্টটা করতে হবে, এটা কোনোদিন হবে না। জি ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এই যে পরিসংখ্যাটার মধ্যে আমাদের শর্ত রুটি সিটি কর্পোরেশন নির্বাচন, এক্ষেত্রে বিএনপি 7টি জয়ের ব্যাপারে বিএনপি যেটি বলে সেটি হচ্ছে যে প্রথম 5টি অর্থাৎ 4 সিটি এবং গাজীপুর সহ 5টি নির্বাচন তখন সরকার মনে করেছিল যে নির্বাচন সুষ্ঠু দেবে, সেই কারণে বিএনপি জয় হয়েছিল। এখন নির্বাচন সুষ্ঠু দেয় না বলে বিএনপি জয় হতে পারে না, এইটি হচ্ছে বিএনপির অভিযোগ। আপনি কি বলবেন? না, এদের তো অভিযোগ ছাড়া আর কোনো সম্বল নাই, এদের এখন একমাত্র সম্বল হচ্ছে অভিযোগ। আমি আপনার এই টকশোতে এসে বলেছি এদের দলের নাম হলো বিএনপি বাংলাদেশ নালিশ পার্টি। এদের একমাত্র সম্বল হলো নালিশ করা, অভিযোগ করা, এই একমাত্র রাজনৈতিক, মানে এটা এরা তো এখন নয়া পল্টন সর্বস্ব। আরও হাস্যকর যেটা, ওনারা এক একটা গর্জন দেয় কি, আরে বাপরে বাপ, ভূমিকম্প হয়ে যায়, হরতাল দিলেন, বাপরে সারা দেশ অচল করে দিবেন, দিয়ে ওই নয়া পল্টনের কার্যালয়ের সামনে করুণ কয়টা মহিলা চিৎকার করছে। এই যে এদের হাস্যস্কর, নির্বাচনে মাঠে নামার নামে মাঠ ছেড়ে দেওয়া, হরতাল ডেকে নিজেরা মাঠে না থেকে জনগণের অশান্তি করা, জনগণে বিভ্রান্ত করা, বাচ্চারা স্কুলে যেতে পারে না, অফিসের আদালতে লোকজন যেতে পারে না, জনগণের যে দুর্ভোগ করা, এদের একমাত্র কাজ হচ্ছে জনগণকে অশান্তিতে রাখা, দুর্ভোগে রাখা, মিথ্যা কথা বলে এই ডকশোতে এসে জনগণকে বিভ্রান্ত করা। এবং এই মিথ্যাচারিতা করে করে কিন্তু এই যে ভোটের সংখ্যা কম, আপনার আজকের যে মানে পয়েন্ট অন হোয়াট উই আর টকিং অ্যাবাউট, দ্য ইস্যু ইজ দ্যাট ভোটার নাই। কেন দায়ী তো তারা, হাইরে তর্জন গর্জন, নির্বাচন করবেন, কত কিছু করবেন, খুব ভালো, আমরা খুশি হয়েছি, আমরা চাই এদেশে নির্বাচন হোক, সব দলের অংশগ্রহণে হোক, আমরা ভোটের যুদ্ধ করেই আমরা জয়ী হতে চাই, সব দলে আসুক, ওয়েলকাম। আমরা খুব খুশি হয়েছিলাম এই তাবিত আওয়াল এবং ইশরাকের মতো দুইটা ইয়াং ছেলে, আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা যারা 75-এর আগে, মানে আমরা 71 পরবর্তী প্রজন্ম যারা, আমরা কিন্তু খুব খুশি হয়েছিলাম যে তরুণরা আসুক। হ্যাঁ, তরুণরা আসুক, তরুণদের প্রতি জনগণের আগ্রহ বেশি যে এরা নতুন কিছু করবে, আমরা এই বাংলাদেশটাকে গড়তে চাই, স্বপ্নের সোনার বাংলা, যে সোনার বাংলার স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু দেখেছিলেন, আমরা সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। আর এরা কি চায়, এরা ভোটটা যাতে বিতর্কিত হয়, এদের একমাত্র রাজনীতি এখন একটা। এরা কি করলো, ইভিএম সম্পর্কে জনগণকে এমন বিভ্রান্ত করলো, তরুণ ভোটাররা কিন্তু খুবই কম গিয়েছে, আপনি দেখেন, এরা এদের একমাত্র কৌশল ছিল ইভিএমটাকে বিতর্কিত করে দেওয়া। আচ্ছা, এরা আসলে নির্বাচন করতে চেয়েছিল কিনা, আমি এই প্রশ্নটা আজকে আপনার টকশোতে করতে চাই। এরা কি বলে, ভোট চাইতে যায়, ধানের শীষ নিয়ে উঠতেছে, পাঞ্জাবি পড়ছে, তার সাথে ধানের শীষ মার্কা, ঠিক আছে মার্কা, তুমি পাঞ্জাবি মাথায় পেটে হাতে পায়ে সব জায়গায় লাগায় ঘুরো, সমস্যা কিছু নাই, কিন্তু বলতেছে কি যায়, এটা আমাদের আন্দোলনের অংশ, বেগম জিয়ার মুক্তির আন্দোলন, এটা নির্বাচন আমাদের উদ্দেশ্য নয়। তো জনগণ মেসেজটা কি পেল, আমার তরুণ সমাজ, আমার নতুন ভোটাররা কি মেসেজ পেল, যে বেগম জিয়ার মতো একটা কারাদণ্ড প্রাপ্ত আদালতের রায়ে দণ্ডিত আসামি, তার মুক্তি চায়, যে কিনা এতিমের 2,10,00,000 টাকা আত্মসাৎকারী, আদালতে প্রমাণিত, ঠিক আছে, তার জন্য এই কথা বললে তার খুব খারাপ লাগে। তো এখন কি বলতেছে, অপ্রাসঙ্গিক কথা, অপ্রাসঙ্গিকটা নিজে বুঝে, অপ্রাসঙ্গিক শব্দের অর্থ, উনি কি বলে, 75 থেকে 2018 পর্যন্ত, আপনার জন্ম কবে, আপনার দলের জন্ম 1978, বিএনপির জন্ম, তো বিএনপির যে জন্মটা নিল, এই বাংলাদেশের জন্ম না হলে বিএনপির জন্ম হতো, বাংলাদেশের জন্ম ইতিহাস, যিনি ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সাহেব কি একজন মেজর, তার দল জিয়াউর রহমান সাহেব তৈরি করলো ক্যান্টনমেন্টে বসে, তারা এত বড় বড় কথা বললে তো হবে না, ভোটের চ্যালেঞ্জ দেয় আমাদেরকে, দেখতেছি তো আপনাদের ভোটের দুর্গম্পট। ধন্যবাদ, আমি শেষ করি, জি আমি আরেকবার আপনাদের কাছে চেষ্টা করব, না যাওয়ার জন্য তারা সব ধরনের পরিকল্পনা গ্রহণ, এই ভোটটা যাতে বিতর্কিত হয়, ইভিএম কেও বিতর্কিত করা, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা, সরকারকে বিতর্কিত করাই তাদের উদ্দেশ্য ছিল, নির্বাচন করা তাদের উদ্দেশ্য ছিল না। মাননীয় সংসদ সদস্য, আমি আপনার কাছে আসতে চাই, যে হরতালটি আপনারা আহ্বান করেছিলেন, নাইম ভাই কিছুটা বলছিলেন, হরতালের দিন আমরা দেখেছিলাম বা গণমাধ্যমগুলোতে ছবি এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, বেলা 8টার সময় সিনিয়র যুগ্ম মহাসচিবের সঙ্গে গুনে গুনে 11 জন
রয়েছেন, দিনভর কর্মসূচিটি কর্মসূচি পালিত হচ্ছে। আলোচ্য বিষয় নয় হরতাল, আলোচ্য বিষয় নয়, যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে হরতাল, নির্বাচন নির্বাচনটাকে প্রতিবাদ করে হরতালটি। বর্তমান নির্বাচনের যে অব্যবস্থাপনা, নির্বাচনের যে সংকট, গণতন্ত্রের যে নির্বাচনের অপরিহার্য যে অংশগ্রহণ ভোটারদের, এটার যে সংকট তৈরি হয়েছে, আলোচনাটা সেখানের মধ্যে থাকা উচিত। আজকে নিঃসন্দেহে এটা বলা যায় যে আজকে টোটালি নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। অবশ্যই যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে আপনারা অভিযোগ করছেন, তার প্রতিবাদে যে কর্মসূচি, সেখানে আপনাদের মানুষ নেতাদের উপস্থিতি নেই। এটা আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রমাণ করেছি যে ক্ষমতাসীন দলের অধীনে যে কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছে। খুব ভালো, যে বিএনপির প্রতি আওয়ামী লীগের আস্থা নাই, আওয়ামী লীগের প্রতি বিএনপির আস্থা নাই, যে কারণেই নির্বাচনী ব্যবস্থায় নিয়ে আসা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আজকে একদলীয় একপক্ষিক নির্বাচন হচ্ছে, এখানে নামমাত্র অংশগ্রহণ হচ্ছে, এবং যারা বিরোধী দলের প্রার্থীরা অংশগ্রহণ করছে তাদের যে প্রোটেকশন দেওয়া দরকার, নির্বাচন কমিশনের যে দায়িত্ব, প্রশাসনের যে দায়িত্ব, সে দায়িত্ব আজকে আমরা ন্যূনতম কোনো দৃশ্যমান। এই সিটি নির্বাচনে আপনাদের বিএনপির মেয়র প্রার্থীরা প্রোটেকশন পাননি কোথায়, এরকম কি মনে হয়? এই সিটি নির্বাচনে প্রচার প্রচারণার দিক থেকে যেটুকু ছিল তাতে সন্তোষজনক ছিল, কিন্তু আমি আমার এই নির্বাচনী এলাকায় আপনার ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় রাত্রিবেলা পোস্টার লাগিয়েছে, সকালবেলা দেখা গেছে একটা পোস্টারও নাই। কারা ছিঁড়েছে, কে ছিঁড়ছে, এটা বলার অপেক্ষা রাখে? নির্বাচনের আগে যাচ্ছে, শুরু থেকেই, শুরুর দিন থেকে প্রতিদিন আমি নিজে ধানমন্ডি মহমদপুর এলাকায় প্রতিদিন যাতায়াত করি, এবং সেখানে পোস্টার টাঙানো আছে সন্ধ্যার সময়, রাত্রেবেলা টাঙিয়েছে, পরের দিন নাই। এবং এখানে আপনার গোটা ঢাকা সিটি কর্পোরেশনে আপনি দেখবেন যে একতরফাভাবে যে প্রচার প্রচারণা অংশগ্রহণ করে, যে বিষয়টি দাঁড়িয়েছে সেটা হচ্ছে ভোটার উপস্থিতি কম ইত্যাদি, কিন্তু এই নির্বাচনে কিন্তু বড় ধরনের কোনো সহিংসতা দেখা যায়নি। তো এই জায়গাটিতে গণতন্ত্রে তো আসলে নির্বাচনের বিকল্প কোনো কিছু নেই, সেই নির্বাচন প্রক্রিয়াটা আমরা সুষ্ঠুভাবে এগিয়ে নেব, সেই প্রত্যাশাতে আমি শেষ করব। না, প্রথমত নির্বাচন সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার জন্য কিন্তু একটা দলের জনভিত্তি তৈরি করে শক্তি সামর্থ্য তৈরি করতে হয়। বিএনপি সেই শক্তি ছিল, কিন্তু বিএনপি শক্তিটার ক্ষয় হয়েছে মারাত্মক, ওই যে বললাম কতগুলি বড় বড় ভুলের কারণে। এবং এখনও আমি মনে করি একটা স্বাধীন দেশে মুক্তিযুদ্ধ বিষয়ক তাদের অবস্থানটা সুদৃঢ় করা, মানে এটাকে মানে ফাইনালাইজ করা, এটা খুব ইম্পর্টেন্ট। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পর্কে বিএনপির সুস্পষ্ট অবস্থান, এবং এই অবস্থানটা এই হত্যাকাণ্ডকে তীব্রভাবে ঘৃণা প্রকাশ করার মতো, যাতে ওই দিন জন্মদিন পালন করা না হয়। আমি একটা সিম্পল কথা বলি, আমার মতো একটা ছোট্ট মানুষ, একটা পত্রিকার সম্পাদক, আমিও কিন্তু 15ই আগস্ট জন্মদিন হলে আমার জন্মদিনটা করতে খারাপ লাগতো, যে এটা কি হয়, যে আজকে আমরা জন্মদিন করবো, একদিন আগে করতাম বা একদিন পরে করতাম, যদি আমার জন্মদিন 15ই আগস্ট হতেও। এই জন্যই আমি বলছি এটা রিকনসাইল। 21শে আগস্ট বিএনপি ক্ষমতায় ছিল, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর কতজন মারা গেল, এই জায়গাটা কিন্তু বিএনপি এই তিনটা জিনিস রিকনসাইল করছে না, এটা কিন্তু হবে না। এখন ধরেন এটা আমি বরং আমার অবস্থানটা একটু সুস্পষ্ট, যে 71-এর জিনিসটাকে ক্লিয়ার না করে, 75 না করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ হয় না। এই জায়গাটাতে কম্প্রোমাইজ করলে তাদের জন্য গণতান্ত্রিক অধিকার, আমি এটা শেষ করছি ভাই, এক মাসের ইলেকট্রিক বিল যদি আপনি বকেয়া থাকে, বিদ্যুতের বিল বা টেলিফোনের বিল, আপনি কিন্তু পার্লামেন্টের নির্বাচনের জন্য আর বৈধতা থাকে না। তো যেই ব্যক্তি বা ব্যক্তিগণ বা যেই দল 71-এ শেষ করছে সেটা পারে নাই, তাকে কিভাবে আপনি নির্বাচন? ধন্যবাদ আমিন ইসলাম খান, মুরাদ হাসান এমপি, হারুন রশিদ, তিনজনকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।